আসসালামু আলাইকুম সাগরপথে এবার ত্রিমুখী যুদ্ধ অন্যদিকে আবার চব্বিশ ঘন্টায় খতম নয়শো দশ ইউক্রেনীয় সেনা চলুন তাহলে শুরুতেই জেনে নি সাগরপথে কি অ্যাকশন শুরু করল ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বাধা দিতে এবার সাগর পথে নয় অ্যাকশন নিতে শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনসুলেটি ইসরায়েলি হামলায় দুই সিনিয়র কমান্ডার সহ রেভলিউশনারি গার্ডসের সাত কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ গ্রহণের কথা ঘোষণা করেছে ইরান এ নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা কিন্তু দেখা দিয়েছে আর এই উত্তেজনার মাঝে এবার নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের তথ্যে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নির্দেশেই ইরানি কনসুলেটে হামলার সাহস দেখিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেও এর দায় মেনে নিতে হবে আর এর প্রক্ষান্তরেই এবার হরমুজ প্রণালী বন্ধ করার হুমকিও দিয়েছে ইরান ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল কি সমস্যার সম্মুখীন হবে এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর হরমুজ প্রণালী বন্ধ হলে কে কে খুশি হবেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়েও কিন্তু জানাতে ভুলবেন না ইরানের রেভলিউশনারি নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংশ্রি বলেছেন প্রত্যাঘাত ছাড়া আমরা আঘাত সহ্য করতে পারি না অর্থাৎ প্রতিশোধ না নিলে আমরা আঘাত সহ্য করতে পারব না তবে আমাদের বদলায় কোনো তাড়াহুড়া নেই আমরা সবসময়ের জন্য ধীরস্থিরভাবে বদলা নিতে পারি আর ইরান যে সবসময়ের জন্য ধীরস্থিরভাবেই তারা তাদের বদলা নিয়ে থাকে তা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে ইরানের আধা সরকারি স্টুডেন্ট নিউজ এজেন্সি কিন্তু এমন তথ্য নিশ্চিত করেছে কমান্ডার আলী রাজা বলেছেন আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারি তবে আমরা এখন তা বন্ধ করব না অবশ্যই শত্রু যদি আমাদের বাধা দিতে থাকে তবে আমরা আমাদের নীতি পর্যালোচনা করব আর সেই পর্যালোচনা করি আমরা কঠিন ও চরম ব্যবস্থা আমরা নেব ইরান অতীতেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু উত্তেজনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কিন্তু হুমকি দিয়েছিল যেখানে বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চামাংশ প্রতিদিন এই প্রণালী দিয়ে পারাপার হয় যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় রকমের একটা অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করবে যদি ইরান এমন পদক্ষেপ নেয় তাহলে কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রাতারাতি কিন্তু তাদের অর্থনৈতিক ধসের সম্মুখীন হবে দু তেইশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে এই পথ দিয়ে বিশ দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল কন্ডেনসেট এবং তেলজাত পণ্য হরমুৎস প্রণালী দিয়ে কিন্তু অতিবাহিত হয় ইরান থেকে উপসাগর জুড়ে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দুই সালে মার্কিন সমর্থিত কূটনৈতিক প্রয়াসে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে তবে দেশটির ইরানের সাথে স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে জানুয়ারিতে এক সিনিয়র কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছিলেন যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার উষ্ণ সম্পর্ক শীতল হয়ে যেতে পারে ইরানি কমান্ডার আরও বলেন আমরা জানি যে ইহুদিবাদীরা অর্থনৈতিক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে আসেনি বরং নিরাপত্তা ও সামরিক কাজের জন্য এসেছে এটা আমাদের জন্য হুমকি এবং তা হতে দেওয়া উচিত সিরিয়ার রাজধানীতে ইরানি কমান্ডার রেজা জাহিদি এবং অন্য ছয় কমান্ডার নিহত হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিশোধের বেশ সতর্ক কিন্তু রয়েছে তারা ইরানের পরমাণু স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কিন্তু হুমকিও দিয়ে এসেছে কিন্তু তারা যতই চড়াই উত্তরায় করুক না কেন ইরানের সাথে যে তারা কখনোই পারবে না তা কিন্তু আসলেও তারা নিজেরাও জানে এদিকে এবার রাশিয়ার হামলায় চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দশ সেনা নিহত রাশিয়ার সশস্ত্র বাহিনী ন্যাটো দেশগুলোর দ্বারা কিয়েভের কাছে হস্তান্তর করা ড্রোন বোটগুলির পাশাপাশি দুটি এস থ্রি হান্ড্রেড সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম এবং এইটি নজরদারি রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান বাহিনী ন্যাটো দেশগুলো দ্বারা ইউক্রেনের কাছে হস্তান্তর করা ডোনবোর্ড দুটি এস থ্রি হান্ড্রেড সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম একটি পি এইটি নজরদারি এবং লক্ষ্যবস্তু রাডার সহ একটি গুদাম ধ্বংস করেছে সেই সাথে একশো সাত এলাকায় ইউক্রেনীয় জনশক্তি এবং সামরিক সরঞ্জামকে পরাজিত করেছে বিবৃতিতেও এমন তথ্য কিন্তু নিশ্চিত করা হয়েছে এছাড়াও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত চব্বিশ ঘন্টায় দুইশো তিরানব্বইটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে এবং চারটি হিমার্স ও উরাগন রকেট প্রতিহত করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেস্কে তিনশো জন সেনা সদস্য ও একটি ট্যাঙ্ক দক্ষিণ ডোনেস্কোয় একশো জন সেনা একটি ট্যাঙ্ক ছয়টি যান ও একটি একশো মিলিমিটার এম সাতশো সাতাত্তর হাউইট চার অবৈধ ভোকা এলাকায় তিনশো পঁচাত্তর জন সেনা এবং দুটি পয়াতিক যুদ্ধের যান তিনটি সাজোয়া যুদ্ধ চান এগারোটি যানবাহন একটি এম সাতশো সাতাত্তর হাউইট চার ও একটি গবজিকা হাউইট যা এবং কুপিয়ানস্কে তিরিশ জন সেনা একটি ট্যাঙ্ক দুটি সাজোয়া যুদ্ধ যান ও দুটি গাড়িও হারিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এমন তথ্য উল্লেখ করেছে এছাড়া রাবটিনো এবং মিন্নি এবং খেসন অঞ্চলের নভটিয়ানোকা ও ইভান ভোকাতে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের ওপর আঘাত করেছে সেখানে ইউক্রেনের পঁচিশ জন সেনা নিহত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে প্রতিনিয়ত জেলেন্সকি সেনাবাহিনী রাশিয়ার কাছে যেভাবে ধরাশায়ী হয়ে তারা তাদের সৈন্য খোয়াচ্ছে তাতে একদিকে তারা যেভাবে অস্ত্র সংকটে পড়ছে সেদিকে তারা ভবিষ্যতেও সেনা সংকটও পড়তে পারে ইউক্রেনের ওপর রাশিয়ার এমন হামলাকেও আপনারা কিভাবে দেখেন অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না এদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঈদ উদযাপন করছে ফিলিস্তিনিরা হামাসের শুভেচ্ছা ঈদ শব্দটি আরবি যার অর্থ খুশি আনন্দ অনুষ্ঠান উৎসব ইত্যাদি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসা সারা বিশ্বের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতর এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলমানদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি ভিন্ন টানা ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আছে নারী শিশু সহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু সঙ্গে আছে প্রিয়জন হারানোর বেদনাও তীব্র মানবিক সংকটে অনাহার দুর্ভিক্ষ এখন আর ধূরের কিছু নয় এই অবস্থার ভেতরে ফিলিস্তিনে এসেছে ঈদ আর সব ধ্বংস কষ্ট বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণ করে নিয়েছে ফিলিস্তিনিরা এমনকি ফিলিস্তিনিরা পবিত্র ঈদুল ভিতরের সরু উপলক্ষে আনন্দ উদযাপনের রাস্তায় নেমে আসেন অন্যদিকে ঈদ উপলক্ষে আরব মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠন হামাস। বুধবার এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মাধ্যমা সংবাদ মাধ্যমটি বলেছে রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এবং পবিত্র ঈদুল ফিতরকে স্বাগত জানাতে ফিলিস্তিনিরা তাকবির পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছে এবারের ঈদ গাজে উপত্যকায় এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনি ভূখণ্ডটি ব্যাপক অবরোধের পাশাপাশি ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান হামলা ব্যাপক ধ্বংসযোগ্য এবং খাদ্য সংকটের মধ্যে রয়েছে এদিকে ঈদ উপলক্ষে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে হামাস ইদুল উল ফিতরের আগে দেওয়া ওই বিবৃতিতে হামাস গাজায় ফিলিস্তিনিদের তাদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে মূলত কয়েকদিন আগেই গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলের আক্রমণের ছয় মাস পূর্ণ করেছে এবং সেই আগ্রাসন এখনও চলমান রয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন এই দলটি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে যে পশ্চিম তীরে জেরুজালামের অধিকৃত ফিলিস্তিনের পাশাপাশি সারা বাস্তবচুত শিবিরে থাকা মানুষ গাজায় আমাদের এবং আমাদের জনগণের সাথে একত্রতা প্রকাশ করেছে বলে আমরা আমাদের জনগণকে নিশ্চিত করেছি হামাস আরো বলেছে আমরা পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই এসময় ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে সবার প্রকৃত সমর্থন বাড়তে থাকবে বলেও আশা প্রকাশ করে হামাস যুক্তরাষ্ট্র যে কতটা বেহায়া তা কিন্তু তাদের বর্তমান কার্যক্রম দেখলেই বোঝা যায় তারা ইরানের জব্দকৃত অস্ত্র ইউক্রেনে রপ্তানি করেছে বিভিন্ন অভিযানে জব্দ করা বিপুল সংখ্যক ইরানি অস্ত্র গোলা ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র স্পষ্ট ইরানের সামরিক বাহিনী ইয়ে হুতিবিদ্রোহীদের কাছে পাঠানোর সময় জব্দ করা হয়েছিল বলে দাবি করেছে ওয়াশিংটন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গোলা বারুদের মারাত্মক ঘাটতিতে পড়েছে ইউক্রেন দেশটির জন্য নতুন সহায়তা আটকে দিয়েছে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতারা কিন্তু ইউক্রেনকে সহায়তা দিতে মরিয়া বাইডেন প্রশাসন এই অবস্থায় গত সপ্তাহে ইউক্রেনের জব্দ ইরানি অস্ত্র সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে 5000 একে 47 মেশিনগান, স্নাইপার রাইফেল, আরপিজি 7 এবং 5 লাখ রাউন্ড 7.62 মিলিমিটার গোলাবারুদ হস্তান্তর করেছে। এসব অস্ত্র একটি ব্রিগেডকে সজ্জিত করার জন্য যথেষ্ট। এগুলো ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে বলে

লাখ রাউন্ড সাত দশমিক বাষট্টি মিলিমিটার গোলা বারুদ সরবরাহ করে ওয়াশিংটন সেন্টকম তাদের বিবৃতিতে বলেছে যে সতস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা মার্কিন বাহিনী কূটনৈতিক কর্মী এবং এই অঞ্চলের নাগরিকদের পাশাপাশি আমাদের অংশীদারদের জন্য হুমকি স্বরূপ আমরা ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের ওপর আলোকপাত করতে এবং সেগুলো বন্ধ করতেও সম্ভাব্য সবকিছুই করে যাব ইসরায়েলি হামলা বন্ধে কোনো ব্যবস্থা নেবে না বিবেকবান বিশ্ব মানবতাবিরোধী এক বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা অঞ্চল আজ প্রায় বিধ্বস্ত মানবতা সেখানে ভুল কণ্ঠিত ঠিক এই সময় ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে আজ পালিত হচ্ছে পবিত্র ফিতর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ প্রাচ্য দেশীয় দেশগুলো আজ সর্বশেষ রমজান পালন শেষে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদুল ফিতর বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে মুসলমান ধর্ম সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র মাস রমজান মাস জুড় ছিল না ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন শহর নারকীয় ইসরায়েলি বর্বর হামলা এটা সকলের জন্য ইসরায়েলি বর্বরতা সকল সীমাকে অতিক্রম করেছে ইতিমধ্যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে এখন এক মৃত্যুপুরীর নাম প্রতিদিন সেখানে ঝাঁকে ঝাঁকে মানুষ মারা যাচ্ছে ইসরায়েলি দানবদের বিরামহীন বোমা হামলায় সভ্যতার মুখোশ পরা অত্যাধুনিক উন্নত বিশ্ব তাকিয়ে দেখছে কিভাবে অসহায়তার সর্বশেষ তাপে পতিত হয়ে ইসরায়েলি সেনাদের নির্বিচারে হামলায় গাজা অঞ্চলে নিরহ নারী ও পুরুষ শিশুরা কিভাবে বেঘরে প্রাণ হারাচ্ছে দীর্ঘ ছয় মাস সময় ধরে নিঃশংস ইসরায়েলি সেনাদের তাণ্ডব চলছে সেখানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নির্বিচার বিমান হামলায় বর্তমানে নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়েছে বেশ আগেই এপির এক প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ নিয়ে গত ছয় মাসে প্রায় চত্রিশ হাজার জনগণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আহত হয়েছে আরও সাতাত্তর হাজারেরও বেশি মানুষ হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আরও আট মানুষ নিহত হয়েছেন হামলায় বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে অব্যাহত হামলার কারণে এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না নারী শিশু সহ বেসামরিক লোকদের হত্যা হচ্ছে না বর ইসরায়েল হামলায় পড়েছে যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সহায়তা হিসেবে আসা ত্রাণবহরের ওপরও এক ত্রাণবহরে ইসরায়েলি বিমান হামলায় নিজেদের সাত কর্মী নিহত হওয়ার পর নিরাপত্তা ইস্যুতে গাজায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হয়েছে ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সম্প্রতি ত্রাণবাহী একটি বহরে বোমা হামলায় ছয় বিদেশি সহ সাতজন নিহত হয়েছেন নিহত ত্রাণকর্মীরা যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের পক্ষ থেকে গাজায় খাবার বিতরণ করেছিলেন এ নিয়ে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় একশো জন শুধু ত্রাণকর্মী নিহত হলেন ভাবতে পারা যায় কি মানবেতর পরিস্থিতি এখন অতিক্রম করছে ফিলিস্তিনের গাজাবাসী মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মাস মাহেরমজান শেষ হয়েছে পবিত্র এই মহিমান্বিত মাসও থেমে থাকেনি নিরহ ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলা ফিলিস্তিনের গাজায় গত ছয় মাস সময় ধরে চালানো সহায়তাকে বাধা দিয়েছে ইসরায়েল ত্রাণের অভাবে সেখানে গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে তবুও সেখানে ত্রাণ যেতে দিচ্ছে না বর্বর ইসরায়েলি সৈনিকরা ইউরোপীয় ইউনিয়ন বলছে গাজার অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল ই ইয়ের পর বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজা ভূখণ্ডে সাহায্য প্রবেশের অভাবকে মানবসৃষ্ট বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন কিন্তু এই বিপর্যয় থেকে কিভাবে মুক্তি মিলবে তার কোনো পরিত্রাণ কিন্তু পাওয়া যায়নি ফিলিস্তিনের গাজা অঞ্চলে এখনো ইসরায়েল বাহিনী গণহত্যাকে কেন নিবৃত্ত করা যাচ্ছে না বিশ্বের অগণিত শান্তিপ্রিয় মানুষের সেটাই এখন মৌলিক প্রশ্ন ইসরায়েলি বর্বর সৈনিকরা এখনো নির্বিচারে গাজায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেসামরিক স্থাপনার ওপরও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে প্রায় বিশ লাখ মানুষ এখন উদ্দস্ত জীবনযাপন করছে স্তম্ভিত হতে হয় এটা ভেবে যে তেইশ লাখ আদর্শিত একটি শহরে বিশ লাখ মানুষ যদি তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায় তাহলে সেই শহরের প্রকৃত অবস্থাটা আসলে কি এখন গাজায় তেইশ লাখ বাসিন্দাদের মধ্যে যে ১৯ লাখে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত তারা খাবার পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছে এরই মধ্যে না খেতে পেয়ে অনেক ফিলিস্তিনি নাগরিক মৃত্যুবরণ করেছে কোন ত্রাণবাহী গাড়িকে গাজায় ঢুকতেও দিচ্ছে না দখলদার হানাদাররা যুক্তরাষ্ট্রের সমর্থন ইঙ্গিত দেওয়ার পর কিছুদিন পূর্বে ইসরায়েল হামাস যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে কিন্তু দুঃখজনক যে প্রস্তাবটিতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার কোনো নির্দেশনা তো নেই দ্রুত কোনো যুদ্ধবিরতিরও ইঙ্গিত নেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না